গৌরীপুর সর্বদা সমিতির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও শ্রাবণে শিব ঠাকুরের আরাধনায় ভক্তরা রওনা দিল তারকেশ্বরের উদ্দেশ্যে। যাত্রা শুরুর পূর্বে সকল ভক্তদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভার পৌরপিতা অশোক চ্যাটার্জি, উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের আধিকারিক সনদ দে এবং নৈহাটি INTTUC-র সভাপতি বিষ্ণু অধিকারী। ভক্তদের উৎসাহিত করতে তাদেরকে শুভেচ্ছার সাথে সাথে উত্তরীয় এবং কিছু শুকনো খাবার তুলে দেওয়া হলো তাদের হাতে। তবে এই বছর তাদের তারকেশ্বরের যাত্রার মূল উদ্দেশ্য 7 নম্বর ওয়ার্ডের পৌরপিতা অসুস্থ রঞ্জন কর্মকার যাতে অতি দ্রুত সুস্থ হয়ে ওঠে তারই প্রার্থনা করতেই মূলত এই ওয়ার্ডের সকল যুবকেরা তারকেশ্বরের উদ্দেশ্যে যাত্রা করলেন। আবারও বলছি, এদের যাত্রা নিষ্কণ্টক হোক, এরা সুন্দরভাবে বাবার মাথায় জল দিয়ে বাবার আশীর্বাদ নিয়ে এরা যেন বাবার এসে বাবার নিরাপদভাবে তাদের বাড়িতে ফিরে আসতে পারে, আমরা এই শুভকামনা করছি। এবং আমরা এদের আবারও সর্বদা সমিতির যারা আছে শ্যাম সহ আমাদের উমেশ আছে, উমেশ সাহ, এদের যে উদ্যোগ এই উদ্যোগকে আবার শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি আর রক্ত বসে শুনছি। এরা এই সর্বোদয় সেবা সমিতি এই ক্লাবের থেকেই এরা এই অনুষ্ঠানটা মূলত করলো। এরা বড় মাকে প্রণাম করে তারকেশ্বরে হেঁটে হেঁটে এরা সকলে দেবে এই গ্রীষ্মের মধ্যেও। এই যে ছেলেদের ঠাকুরের প্রতি যে টান, এটাই আরও প্রমাণ করছে যে বাংলার মধ্যে সমস্ত কিছু একসাথেই চলে। কিছু বলার নেই, এটা শিব ঠাকুরের শক্তি। আর আমরা সনাতন ধর্মে বিশ্বাসী করি, আমরা যখন হিন্দু আমাদের সবথেকে বড় মহেশ্বর ভোলে বাবা। তো ভোলে বাবা আমাদের শক্তি দেয়, কাজ করার শক্তি দেয়, কোনো লক্ষ্যে পৌঁছানোর শক্তি দেয়। বর্তমানে সমাজে যেইভাবে ধর্মের নামে ভণ্ডামি চলছে, এখানে ভোলে বাবার প্রত্যেকের উপর ভর করুক, যাতে ভোলে বাবার তাণ্ডবের মাধ্যমে সব শান্ত হয়। জয় ভোলে বাবা, জয় শিবসম্ভ, জয় ভোলে না, জয় ভোলে। নৈহাটিতে এই প্রথম থিম বেস্ট রেস্টুরেন্ট দ্য ব্ল্যাক হারবার মাল্টি কুইসিন রেস্টুরেন্ট। এখানে পাবেন ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, তন্দুর, চাইনিজ বা বেঙ্গলি সমস্ত রকম খাবার। একমাত্র ও সুন্দর প্রতিষ্ঠান হল দ্য ব্ল্যাক হারবার। পুজোর আসরে ঘুরতে ঘুরতে সব পরিবারে চলে আসুন। ঠিকানা 225/1 RBC রোড, নৈহাটি। আর হ্যাঁ, এখানে পাবেন বিনা কোনো অতিরিক্ত খরচে ফ্রি হোম ডেলিভারির সুবিধা।